সুপ্রিয় শিক্ষার্থী, বগুড়া ওএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। বাড়িতে থেকে তোমরা সবাই নিয়মিত পড়াশোনা করতেছ। তোমরা যারা দশম শ্রেণীতে আছো তাদের জন্য এই ক্লাস। দশম শ্রেণী হচ্ছে অষ্টম অধ্যায়ের নগরায়ণ বিষয় নিয়ে আমি তোমাদের আলোচনা করছি। আমরা সবাই নগরে বাস করি, আমরা নগরের সম্পর্কে সবাই পরিচিত। চলো তাহলে ক্লাস শুরু করা যাক। শিক্ষক পরিচিতি, আমি মোহাম্মদ জুনায়েদ হোসেন, প্রভাষক ভূগোল, বগুড়া ওএমসি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমরা কিছু ছবি দেখি। আমরা দেখতে পাচ্ছি এই ছবির সাথে আমরা সবাই পরিচিত, সুউচ্চ অট্টালিকা দালান সমূহ দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে নগর। আরো কিছু ছবি দেখি। আমরা দেখতে পাচ্ছি পরিচিত কিছু দৃশ্য নগরের। এগুলো নগরের চিত্র বা ছবি। আজকের আলোচনা নগরায়ণ, শিখনফল। এ পাঠ শেষে শিক্ষার্থী তোমরা যা যা শিখবে নগরায়ণ কি তা বলতে পারবে, নগরের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবে, নগরায়ণের ফলে সৃষ্ট প্রভাব সমূহ বিশ্লেষণ করতে পারবে। আচ্ছা, নগরায়ণ, আরবানাইজেশন, নগরায়ণের ইংরেজি শব্দ হচ্ছে আরবানাইজেশন। মানুষ তার জীবন জীবিকার উন্নতির জন্য বাণিজ্য, বসতি, উপনিবেশ ও সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে ক্রমান্বয়ে শহর ও নগর গড়ে ওঠে। শিল্প বিপ্লবের উন্নতির ফলে এই নতুন মাত্রা ও গতি পাওয়াকে নগরায়ণ বলে। নগর বসতি মানুষ সাধারণত গ্রামীণ বসতির চেয়ে উন্নত জীবন যাপন করে এবং নানা পেশায় নিয়োজিত থাকে। তাহলে আমরা নগরায়ণের সংজ্ঞাটা দেখলাম। আমরা নগরের হচ্ছে চিত্র দেখতে পাচ্ছি, ব্যস্ততম নগরের চিত্র। নগরায়ণের হচ্ছে দুটি যে বিষয়ের সাথে প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত, সেটা হচ্ছে গ্রামীণ এলাকা থেকে পৌর এলাকায় মানুষ আগমন, আর একটি হচ্ছে গ্রামীণ ও পৌর এলাকার হচ্ছে জনসংখ্যার মধ্যে সাংস্কৃতিক পার্থক্য, এটা দেখা যায়। আচ্ছা, তারপরে অনেকের ধারণা নগরের উৎপত্তি এটা হচ্ছে লগ্নেই হচ্ছে অর্থনৈতিক কারণগুলো প্রাধান্য পেয়েছিল। সাধারণত নগরগুলো গড়ে উঠেছিল হচ্ছে নদীর পাশে। নগরায়ণ হচ্ছে বিকাশের ধারা হচ্ছে এইরকম সংগ্রহ। সেটা সংগ্রহ বলতে আমরা হচ্ছে বুঝবো ফল সংগ্রহ বা হচ্ছে খাদ্য সংগ্রহ। তারপরে খাদ্য সংগ্রহ করতে শিকার করতে হতো, তারপরে কৃষিকাজের হচ্ছে উৎপত্তি ঘটে, তারপরে হচ্ছে নগরায়ণ। আমরা চিত্রে দেখতে পাচ্ছি সংগ্রহ করতেছে, কোনো কিছু সংগ্রহ করছে আদিম যুগের মানুষ। এরপরে আমরা দেখতে পাচ্ছি শিকার করতেছে, তারপরে কৃষিকাজ, কৃষি ভূমি কর্ষণ করা হচ্ছে, এবং হচ্ছে তারপরে আমাদের সবশেষে নগরায়ণ। আমরা দেখতে পাচ্ছি এখানে মেমফিস থেবস, যা খ্রিস্টপূর্ব 3000 খ্রিস্টপূর্ব অব্দে হচ্ছে নীল নদের অববাহিকায় গড়ে উঠেছিল, এবং সিন্ধু অববাহিকার মহেঞ্জোদারো এবং হরপ্পা, যেটা হচ্ছে 2500 খ্রিস্টপূর্বে গড়ে উঠেছিল। আমরা দেখতে পাচ্ছি চিত্রে, যেটা তোমাদের আগে বর্ণনা বলে দিছিলাম, নীল নদের অববাহিকার হচ্ছে মেমফিস থেবস, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব হচ্ছে 3000, আর হরপ্পা মহেঞ্জোদারো এটা হচ্ছে সিন্ধু নদের তীরে, যা হচ্ছে খ্রিস্টপূর্ব হচ্ছে 2500 অব্দে গড়ে উঠেছিল। এই নগরের উৎপত্তি হয়েছিল। এখন একক কাজ, নগরায়ণ বলতে কি বুঝো, দুটি প্রাচীন নগরের নাম লেখো। আশা করি তোমরা এটার উত্তর যথাযথভাবে করতে পারবে। আমরা এখন নগরের শ্রেণী বিভাগ, নগরের শ্রেণী বিভাগ হচ্ছে আমরা যদি করতে যাই তাহলে আমরা দেখতে পাবো
যে প্রথমটা সাময়িক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর, প্রশাসনিক নগর, তারপরে হচ্ছে শিল্প ভিত্তিক নগর, বাণিজ্যিক নগর, সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর, স্বাস্থ্য নিবাস ও বিনোদন কেন্দ্র, এবং হচ্ছে এইগুলো ছিল হচ্ছে নগরের শ্রেণীবিভাগ। আমরা সামরিক হচ্ছে ক্রিয়াকলাপ ভিত্তিক নগর যদি দেখি, তাহলে আমরা দেখতে পাব যে প্রতিরক্ষার প্রয়োজনে প্রতিটি দেশে গুরুত্বপূর্ণ স্থানসমূহে সামরিক ও হচ্ছে নৌঘাঁটি দুর্গসমূহ করেছে। এই সকল স্থানকে আশ্রয় করে কালক্রমে হচ্ছে নগরের বিকাশ লাভ করে। স্কটল্যান্ডের এডেনবরা, ফ্রান্সের লা হারবা, রাশিয়ার পিটার্সবার্গ, স্পেনের জিব্রাল্টার, ভারতের আগ্রা, গোয়ালিয়র প্রভৃতি সামরিক ঘাঁটি নগর। তারপরে যদি আমরা দেখি প্রশাসনিক নগর, আমরা জানি প্রশাসনিক যেখান থেকে হচ্ছে একটা সরকার সমস্ত কার্যক্রম পরিচালনা, সেটা প্রশাসনিক নগর। প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র হচ্ছে নগর। প্রশাসন ব্যবস্থার প্রয়োজনে সাধারণত কোনো হচ্ছে কেন্দ্রীয় শহরকে রাজধানীর রূপ দেওয়া হয় এবং সেখানে পৌর বসতি প্রসার ঘটে। বাংলাদেশে ঢাকা, ভারতের নয়াদিল্লি, পাকিস্তান ইসলামাবাদ এবং হচ্ছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা, এই হচ্ছে প্রশাসনিক নগর। শিল্পভিত্তিক নগর, শিল্প নগরায়নের ক্ষেত্রে শিল্পভিত্তিক হচ্ছে ক্রিয়াকলাপ হচ্ছে এটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত বা চিহ্নিত করা হয়। শিল্পকার্য নতুন শহরে জন্ম দিলেও সাধারণত স্থায়ী শহর বা নগরের প্রতি হচ্ছে শিল্পের আকর্ষণ অধিক হয়ে থাকে। শিল্প শক্তি হিসেবে কয়লার ব্যবহার প্রভাব হচ্ছে ব্যাপকভাবে শুরু হওয়ার পর কয়লা উত্তোলনকে কেন্দ্র করে পৃথিবীর অনেক দেশ কয়লা নগরী গড়ে উঠছে। যুক্তরাজ্যের নিউক্যাসল, ভারতের হচ্ছে রানীগঞ্জ, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া এবং রাশিয়ার হচ্ছে ডোনেক্স অঞ্চলের নগরসমূহ এরূপ খনি শহর। তারপরে আমরা দেখতে পাচ্ছি বাণিজ্যিক শহর, ক্ষুদ্র বিনিময় কেন্দ্র প্রসারিত হয়ে পৌর বসতির রূপ রূপান্তরিত হয় সভ্যতার আদি পূর্ব হতে। বিভিন্ন সমাজের মধ্যে দ্রব্য বিনিময়ের প্রথা চালু হয় এবং এই এই বিনিময়কে কেন্দ্র করে একটি বাজারের সৃষ্টি হয়। সেই সকল হচ্ছে স্থানীয় বাজার বিভিন্ন দিক থেকে আগত পথের মিলনস্থলে গড়ে ওঠে, যেমন তিন মাথা, চার মাথা, সাত মাথা, এইরকম মিলনস্থলে। তারপরে হচ্ছে শহর ও নগর বিকাশের ক্ষেত্রে এর প্রভাব আজও অত্যন্ত ক্রিয়াশীল। মহাদেশীয় স্থলপথকে অবলম্বন করে প্রাচীনকালে সিরিয়ার দামেস ও আলেপ্পো শহরে এবং মিশরের হচ্ছে আলেকজান্দ্রিয়া, মরক্কোর ফেজ শহর গড়ে ওঠে। বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা এবং কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম শহর গড়ে উঠেছে, আমরা এটা সবাই জানি। সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর, অর্থনৈতিক ক্রিয়াকলাপ ছাড়াও অন্যান্য স্থানে পৌর বসতি গড়ে উঠতে পারে। ধর্মীয় কারণে শহর ও নগরের হচ্ছে পত্তন দেখা যায়, গোড়াপত্তন দেখা যায়, যেমন হচ্ছে মহাপুরুষের হচ্ছে জন্মস্থান, কর্মভূমি বা হচ্ছে সমাধি স্থানকে অবলম্বন করে একটি স্থায়ী পৌর বসতি বিকাশ লাভ করে। যেরকম মক্কা, মদিনা, জেরুজালেম, হচ্ছে আজমির, গয়া, হচ্ছে বানারসি প্রভৃতি এরূপ হচ্ছে ক্রিয়াকলাপ ভিত্তিক শহর। বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান প্রভৃতি কোনো স্থানে স্থাপিত হলে সেখানে আবার পৌর বসতির বিকাশ লাভ করে। প্রাচীন ভারতের হচ্ছে নালন্দা, আমরা জানি নালন্দা বিশ্ববিদ্যালয় বিখ্যাত, অক্সফোর্ড ক্যামব্রিজের আগে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমরা সবাই জানি। ব্রিটেনের অক্সফোর্ড, ক্যামব্রিজ, ইতালি পিসা নগরী প্রভৃতি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নগর, এগুলো সাংস্কৃতিক। এবং হচ্ছে অন্যান্য সাংস্কৃতিক ক্রিয়া যেমন হচ্ছে চিত্র ও চলচ্চিত্র শিল্প ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ফ্রান্সের প্যারিস চিত্রকলা, মুম্বাই ভারতের মুম্বাই ও আমেরিকার যুক্তরাষ্ট্রের হলিউড চলচ্চিত্রের জন্য বিখ্যাত। স্বাস্থ্য নিবাস ও হচ্ছে বিনোদন কেন্দ্র, আমরা হচ্ছে কর্মক্লান্ত মানুষের হচ্ছে ক্লান্তি দূর ও অবসর বিনোদনের জন্য সাধারণত নগর বা নগরের কোলাহলের বাইরে সমুদ্র সৈকত বা শৈল নিবাসে স্বাস্থ্য ও প্রমোদ কেন্দ্র গড়ে ওঠে। যেমন বাংলাদেশের কক্সবাজার, ভারতের হচ্ছে পুরী, যুক্তরাষ্ট্রের হচ্ছে মিয়ামি ও হনুলুলু এবং হচ্ছে সমুদ্র সৈকত কেন্দ্রিক হচ্ছে বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। আমরা এখন এগুলো হচ্ছে চিত্র দেখব।
আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য নিবাস ও বিনোদন কেন্দ্র, আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে আমাদের সমুদ্র সৈকত, বিখ্যাত সমুদ্র সৈকত, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। এটা একটি হচ্ছে বিনোদন, স্বাস্থ্য নিবাস ও বিনোদন কেন্দ্র। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে এইরকম বিনোদন কেন্দ্র বা স্বাস্থ্য নিবাস রয়েছে। আমরা তারপরে দেখতে পাচ্ছি সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ভিত্তিক হচ্ছে নগর। আমরা এটা জানি সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগরের মধ্যে আমাদের মুসলমান ধর্মের জন্য হচ্ছে মক্কা মদিনা জেরুজালেম, হিন্দুদের জন্য হচ্ছে গয়া বানারসি, এগুলো হচ্ছে সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর। আমরা চিত্রে দেখতে পাচ্ছি পবিত্র মক্কার মসজিদুল হারামের একটা চিত্র দেখতে পাচ্ছি। আমরা এরপরে দেখব সামরিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর। আমি এটা আগেই আলোচনা করে দিয়েছি তোমাদের বুঝার সুবিধার্থে, আবার একটু বলে দিচ্ছি। সামরিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর বলতে আমাদের যেটা বোঝায়, যেখান থেকে হচ্ছে আমাদের এই ঘাঁটি বা দুর্গ গড়ে ওঠে, স্কটল্যান্ডের এডিনবরা, ফ্রান্সের লাহার বা রাশিয়ার পিটার্সবার্গ, স্পেনের জিব্রাল্টার, ভারতের আগ্রা, এগুলো হচ্ছে সামরিক ঘাঁটি বা সামরিক ক্রিয়াকলাপ ভিত্তিক হচ্ছে নগর। আমরা দেখতে পাচ্ছি বাণিজ্যিক, আমরা জানি আমাদের বাণিজ্যিক শহর হচ্ছে চট্টগ্রাম, এই বাণিজ্যিক শহর, এবং নারায়ণগঞ্জ আমাদের বাণিজ্যিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর গড়ে উঠেছে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি শিল্প ভিত্তিক নগর। আমরা হচ্ছে শিল্প ভিত্তিক নগর যদি বলতে চাই, তাহলে আমাদের হচ্ছে এই দেখতে পাচ্ছি আমরা নারায়ণগঞ্জ শিল্প ভিত্তিক নগর। প্রশাসনিক নগর যেটা আমি আগে আলোচনা করেছি, আমাদের দেশের হচ্ছে ঢাকা, ভারতের হচ্ছে নয়াদিল্লি, পাকিস্তানের হচ্ছে ইসলামাবাদ, এইগুলো হচ্ছে, এবং হচ্ছে যুক্ত রাজ্যের হচ্ছে আমাদের হচ্ছে লন্ডন, এগুলো হচ্ছে প্রশাসনিক নগর। জোড়ায় জোড়ায় কাজ, ক্রিয়াকলাপের ভিত্তিতে নগর বসতিগুলোকে কয় শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি, আশা করি তোমরা সবাই এটা পারবা, যেহেতু তোমরা বাসায় আছো সবাই এই বিষয়টা পারবা। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি নগরায়ণের প্রভাব। আচ্ছা, নগরায়ণের প্রভাব যদি আমরা বলি, তাহলে জনসংখ্যার আকার ও ঘনত্ব, তারপরে আমরা দেখতে পাচ্ছি বসত বাড়ি হচ্ছে, বসত বাড়ির ধরন, তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে পরিবহন ব্যবস্থা, তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে পরিবার, তারপরে দেখতে পাচ্ছি চালচলন, তারপরে দেখতে পাচ্ছি আমরা খাদ্যাভ্যাস ও পোশাক পরিচ্ছদ, তারপরে আমরা দেখতে পাচ্ছি অর্থনীতি, তারপরে আমরা দেখতে পাচ্ছি সেবা সুবিধা, কীরকম সেবা পাওয়া যায়, এছাড়াও রয়েছে শিক্ষা ও চিকিৎসা, বিনোদন ব্যবস্থা, অপরাধ বৃত্তি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এগুলোই ছিল হচ্ছে আমাদের নগরায়ণের প্রভাব। তাহলে আমরা নগরায়ণের প্রভাব হচ্ছে জনসংখ্যার আকার ও ঘনত্ব, এটা আমি যদি বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে সাধারণত শহর বৃহৎ জনসংখ্যা বিশিষ্ট ও ঘনবসতিপূর্ণ হয়ে থাকে। বাংলাদেশের যে কোনো বসতিকে শহর হিসাবে স্বীকৃতি লাভের জন্য কমপক্ষে 5,000 জনসংখ্যা এবং প্রতি বর্গ কিলোমিটারে 1,500 জনের হচ্ছে বসবাস করতে হয়। শহরের জন্মহার, মৃত্যু, জন্ম ও মৃত্যুর বৃদ্ধির হার গ্রামের মতো উচ্চ নয়, তবে অভিবাসনের কারণে শহরের হচ্ছে জনসংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। বসত বাড়ির ধরন, আমরা জানি শহরে সাধারণত বহুতল বিশিষ্ট বসত বাড়ি হচ্ছে দেখা যায়, এর ফলে স্বল্প পরিসর স্থানে অধিক লোকের সংস্থান হয়। প্রশস্ত রাজপথ, পার্ক, কৃত্রিম লেক প্রভৃতি শহরের সৌন্দর্য বৃদ্ধি করে। জীবন ধারণের জন্য আধুনিক প্রয়োজনীয় সামগ্রী যেমন বিদ্যুৎ, পানি সরবরাহ পাওয়া যায় এবং সস্তা ও সহজ পরিবহন ব্যবস্থা শহরের অন্যতম প্রধান আকর্ষণ। পরিবহন, নগরে যাতায়াতের জন্য অধিক সংখ্যক রাস্তা গড়ে ওঠে, ফলে মানুষ সহজেই এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন ধরনের পরিবহন ব্যবহার করে যাতায়াত করতে পারে। তারপরে পরিবার দেখতে পাচ্ছি, পরিবার হলো মানুষের হচ্ছে সর্বাপেক্ষা প্রাচীন সামাজিক সংগঠন।
শহর জীবনে সচরাচর একক পরিবার হচ্ছে কাঠামো লক্ষ্য করা যায়। বিভিন্ন ধরনের পেশা ও শহরের কোলাহলপূর্ণ পরিবেশে শহরের লোকেরা প্রায় অবসরহীন জীবনযাপন করে, ফলে তারা নিজ নিজ পরিমণ্ডলের লোকদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক বজায় রাখতে পারে না। আমরা তারপরে দেখতেছি চলাচল, শহর জীবনের গতিময়তা খুব প্রবল, বিভিন্ন প্রকার পেশা গ্রহণের সুযোগ থাকায় শহরের মানুষ অনেক হচ্ছে সময় পেশা পরিবর্তন করে উন্নত সুযোগ সুবিধা গ্রহণে ব্রতী হয়। এখানে আয় দ্বারা সামাজিক মর্যাদা নির্ধারিত হয়ে থাকে। অপরপক্ষে গ্রামীণ মানুষ অত্যন্ত রক্ষণশীল, সনাতন সামাজিক রীতিনীতির প্রতি গ্রামীণ মানুষের শ্রদ্ধাশীল হচ্ছে থাকে। গ্রামের হচ্ছে মানুষের সামাজিক ব্যবস্থা জন্মসূত্রে নির্ধারিত হয়। খাদ্যাভ্যাস ও পোশাক পরিচ্ছদ, নগর মানুষের মধ্যে খাদ্যাভ্যাস পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হয়। শহরের মানুষ পোশাক পরিচ্ছদ আধুনিক ফ্যাশনের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। অর্থনীতি, শহরের মানুষ দ্বিতীয় তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। আমরা জানি যে অর্থনৈতিক কর্মকাণ্ড তিন প্রকার, প্রথম পর্যায়ে যেটা কৃষি, দ্বিতীয় পর্যায়ে তার উপযোগিতা বৃদ্ধি করা হয়, তৃতীয় পর্যায়ে হচ্ছে সেবামূলক কাজ। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে নগরের মানুষ হচ্ছে বহু পেশা বৈচিত্র্যপূর্ণ। তারা প্রধানত শিল্পকর্ম, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, প্রশাসন ও সেবা প্রভৃতি অকৃষি পেশায় নিয়োজিত। সেবা সমূহ, আচ্ছা সেবা সমূহ আমরা দেখতে পাচ্ছি নগর জীবনে মানুষের হচ্ছে বিভিন্ন প্রকার সেবা সুবিধা, যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি ও পয় প্রণালী হচ্ছে রাস্তাঘাট ইত্যাদি অপরিহার্যভাবে গড়ে ওঠে। এরপরে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা ও চিকিৎসা। শিক্ষা ও চিকিৎসা আমরা দেখতে পাচ্ছি যে নগরের মানুষ হচ্ছে শিক্ষা ও চিকিৎসা ব্যাপারে সর্বপ্রকার সুবিধা সর্বোচ্চ এবং সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে ভোগ করে থাকে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসালয় প্রভৃতি নগরে গড়ে ওঠে। বিনোদন ব্যবস্থা, নগরের কর্মক্লান্ত মানুষের বিনোদনের সুযোগ সুবিধা থাকে। সিনেমা, থিয়েটার, খেলাধুলা প্রভৃতি বিনোদন কার্যকলাপ হচ্ছে নগর জীবনে মানুষকে প্রভাবিত করে। অপরাধ বৃদ্ধি, নগরে হচ্ছে অপরাধের ঘটনা বেশি পরিলক্ষিত, যেমন চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতারণা, মারামারি ইত্যাদি। এসব ঘটনা শহরের হচ্ছে নগরের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। রাজনৈতিক ও সামাজিক সংগঠন, নগরে হচ্ছে নাগরিক সংগঠনগুলো খুব সক্রিয় থাকে। হচ্ছে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের কর্মসূচি ও কর্মকাণ্ড শহর থেকে পরিলক্ষিত হয়। এছাড়া অন্যান্য সামাজিক সংগঠনগুলো নানা হচ্ছে ধরনের সাংস্কৃতিক ও লোক ঐতিহ্যের মেলায় আয়োজন করে থাকে, যা নগর জীবনকে আনন্দময় করে তোলে। আচ্ছা, তারপরে আমরা দেখব, আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমি বর্ণনা দিয়েছি, শিক্ষা, চিকিৎসা সেবা, জনসংখ্যা, পরিবহন ব্যবস্থা, এছাড়াও রয়েছে খাদ্যের অভাব, খাদ্যাভ্যাস, যথেষ্ট খাদ্য খায় এরকম লোক শহরে দেখতে পাওয়া যায়, যারা হচ্ছে প্রত্যেক দিনই ফাস্টফুড বা বিভিন্ন হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে থাকে, আমরা সবাই জানি। আচ্ছা, তারপরে দেখো অপরাধ প্রবণতা, মারামারি, মিছিল, মিটিং, এগুলো যেগুলো বর্ণনা ছিল সেগুলো এখানে দেওয়া যায়। বিনোদন ব্যবস্থা, আমরা জানি গ্রামের থেকে শহরে বিনোদন ব্যবস্থা বেশি, থিয়েটার এই সমস্ত, এছাড়াও হচ্ছে খেলাধুলা, এগুলো বিনোদন ব্যবস্থা থেকে থাকে। দলগত কাজ, অপরিকল্পিত নগরায়নের ফলে সৃষ্ট প্রভাবসমূহের মধ্যে চারটি প্রভাবের হচ্ছে ব্যাখ্যা দাও। এটা হচ্ছে তোমাদের দলগত কাজ থাকবে। মূল্যায়ন, এটা ক্লাসে জিজ্ঞেস করার কথা, যেহেতু তোমরা পাশে আছো এটা করে নিবা। নগরায়ণ কাকে বলে, অপরাধ কর্মকাণ্ড কোথায় বেশি পরিলক্ষিত হয়, আশা করি এই হচ্ছে বহু নির্বাচন প্রশ্নটা তোমরা পারবা। কোন ধরনের নগরায়ণ হচ্ছে বাসস্থানে তীব্র সংকট সৃষ্টি করে। আচ্ছা, এখন তোমাদের আরেকটি বিষয় আমি বলে রাখি যে বাংলাদেশে জন প্রতি কৃষি জমির পরিমাণ হচ্ছে 0.05 একর এখন হয়েছে। আমাদের হচ্ছে শহরের প্রতিদিন হচ্ছে এই হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 10 লক্ষ অধিবাসী অধ্যুষিত একটি শহরের প্রতিদিনে হচ্ছে 1,37,36,263 গ্যালন পানির প্রয়োজন। ঢাকা হচ্ছে নগরীতে বর্তমানে প্রতিদিন হচ্ছে 28.5 কোটি গ্যালন পানি প্রয়োজন। ওয়াসা কর্তৃপক্ষ ক্ষমতা হচ্ছে 18 কোটি।
এবং এর মধ্যে কিছু অপচয় হয়ে যায়, তাহলে আমরা জানি মানুষের, একজন মানুষের দৈনিক 7 গ্যালন পানির হচ্ছে প্রয়োজন হয়ে থাকে। আর ঢাকা শহরে দিনে হচ্ছে 900 টন বর্জ্য এই হচ্ছে ঢাকা শহরে হয়ে থাকে। এছাড়া আমাদের হচ্ছে অনেকগুলো বস্তি থাকে শহরে, এগুলোতে হচ্ছে চর্মরোগ এবং নানার জন্যে টাইফয়েড, কলেরা, ম্যালেরিয়া এগুলো হয়। আমাদের বিভাগীয় শহরগুলো আমরা জানি যে আমাদের বিভাগীয় শহর 8টি, 8টি শহর, এই শহরগুলোতে প্রায় হচ্ছে অবস্থা শহরে যানজটের কারণে বা শহরে যানবাহনের কারণে এগুলো বিভিন্ন প্রকার হচ্ছে ধোঁয়ার সাথে বিভিন্ন প্রকার হচ্ছে রাসায়নিক দ্রব্য মিশে থাকে। এগুলোর মধ্যে হচ্ছে সীসা, অ্যাসবেস্টস, পারদ, হচ্ছে নিকেল, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এগুলো এর জন্য মানুষের সর্দি কাশি বেশি হয়ে থাকে। অপরিকল্পিত নগরায়ণের ফলে আমাদের হচ্ছে প্রায় জীবন দুর্বিষহ হচ্ছে। আমাদের, আমরা বলতে পারি যে ঢাকা এখন বসবাস অযোগ্য একটি নগর, পরিকল্পিত নগর। আমাদের, আমরা নগর, নগর পরিকল্পিত নগরায়ণ যদি আমরা করে থাকি তাহলে আমরা তার সুফল পাবো, আর যদি আমরা পরিকল্পিত নগরী না করি তাহলে আমরা তার কুফল ভোগ করব। বাড়ির কাজ, বাংলাদেশের 2টি নগরের নাম উল্লেখ করে গড়ে হচ্ছে উল্লেখ করে গড়ে ওঠার কারণসমূহ লিখবা। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।